গোটাপাড়ে গ্রাম পঞ্চায়েতের মানুষ এইবার কাকে সমর্থন দিবে, কার সঙ্গে থাকবে, ইনশাল্লাহ ইলেকশনের 4-5 দিন আগে আজকে আপনারা এই ভরপুর জনসভায় আপনারা প্রমাণ দিয়ে দিলেন। হেলিকপ্টারের মানুষ তাই না? হেলিকপ্টার আসলে যেরকম মানুষ হয় আমার মনে হয় তার চেয়েও বেশি হয়েছে নাকি? আমাকে কেউ কইছিল কালকে খুব আতিথে একটা হেলিকপ্টার নাম আমার 2 তারিখ, আগামীকাল আমাদের নেতা অতুল বরা সাহেব এবং কেশব মহন্ত সাহেব মানকাচরা আসবে। কোন জায়গায় যাওয়া যায়? গতকালকে আমরা মিটিংয়ে কোপাতির কথা আলোচনা করছি, কাকিপাড়ার কথা আলোচনা করছি, পূর্বাঞ্চলের আলোচনা করছি, কিন্তু 2 তারিখের মিটিং যদি হয় বলে 1 তারিখের মিটিংটা কই যাও? এইটার মিলানই গেল না। তাই সাহস করে ভাবলাম যে আল্লাহ রহম আমি নিজেই যাই, দেখা তো কি হয়। দলীয় কর্মকর্তা কর্মীবৃন্দ, ভাই বন্ধু সকল, আশপাশ মা বোনেরা, গোটাপাড়ি গ্রাম পঞ্চায়েতের মানুষ, এইবার কাকে সমর্থন দিবে, কার সঙ্গে থাকবে, ইনশাল্লাহ ইলেকশনের 4-5 দিন আগে আজকে আপনারা এই ভরপুর জনসভায় আপনারা প্রমাণ দিয়ে দিলেন। এত মানুষ, হেলিকপ্টারের মানুষ তাই না? হেলিকপ্টার আসলে যেরকম মানুষ হয় আমার মনে হয় তার চেয়েও বেশি হয়েছে নাকি? আমাকে কেউ কইছিল কালকে খুব আতিথে একটা হেলিকপ্টার নামা লাগে 2 তারিখ, আগামীকাল আমাদের নেতা অতুল বরা সাহেব এবং কেশব মহন্ত সাহেব মানকাচরে আসবে। কোন জায়গায় যাওয়া যায়? গতকালকে আমরা মিটিংয়ে কোপাতির কথাও আলোচনা করছি, কাকিপাড়ার কথা আলোচনা করছি, পূর্বাঞ্চলে আলোচনা করছি, কিন্তু 2 তারিখের মিটিং যদি হয় মানে 1 তারিখের মিটিংটা কই যাবে? এইটার মিলানই গেল না। তাই সাহস করে ভাবলাম যে আল্লাহ রহম আমি নিজেই যাই, দেখা তো কি হয়। তো আমার তো মনে হয় হেলিকপ্টারের চেয়ে মানুষ বেশি আছে, কি বুঝা? আমার উপরে আপনারা যথেষ্ট আস্থা রাখছেন, ভালোবাসা রাখছেন তাই না? এই ভালোবাসা এই আস্থা ইনশাআল্লাহ আমি অক্ষরে অক্ষরে পালন করে যাওয়ার জন্য চেষ্টা করব। আজকের এই মিটিং যাতে সফল না হয় তার জন্য হঠাৎ রাতারাতি অ্যানাউন্সমেন্ট করে ভূতেডাঙ্গা আর একটা মিটিং দিচ্ছে তাই না? কতজন বিনাশ কালে বিপরীত বুদ্ধি হয়, মানুষ যখন বিনাশ হয় তখন দেখবেন যে বুদ্ধিগুলো সব উল্টা পাল্টা। যেমন নমিনেশন সাবমিট করার দিন 18 তারিখ ছিল, দুপক্ষের নমিনেশন সাবমিটের তারিখ ছিল 18 তারিখ বৃহস্পতিবার। ওনারা আগে দরখাস্ত করছে পারমিশনে, আমরা তার 10 মিনিট পরে আমরা দরখাস্ত করছি। যখন ওনারা দেখলো AIDF এর মানুষরা দেখলো অফিসে যে আমরাও দরখাস্ত করছি 18 তারিখ বৃহস্পতিবার, তৎক্ষণাৎ আধা ঘন্টা পরে করলো কি, আমরা তখন হাঁচি মারি দিয়েছিলাম, তারা একটু পরে যায় আধা ঘন্টা পরে যায় দরখাস্ত ঘুরাই নিল। ঘুরাই নিয়ে তারা পরের দিন চাইলো, অর্থাৎ তারা দিক দেখলো না যে পরের দিন শুক্রবার জুম্মার নামাজ,
আর সেই জুম্মা নামাজের দিন কি আওয়াজ সারা সমষ্টি, ঠিক না? আমাদের সময় তাই না? আল্লাহ কি ভালো পাবো? আল্লাহ নারাজ হয় নাই? হাসি মারি খালি বলে জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক 12টা থেকে একটার সময়, মানুষ তো নারাজ হয়েছে, মানুষ খারাপ পাইছে। শুক্রবার এটা হয় না? তো আজকেও দেখেন এই মিটিং বাতিল করার জন্য, অসফল করার জন্য ভোটে টাকা যে মিটিং দিছে, হিন্দিতে বলে নেহলে পর দেহলে পর গয়া, ওদের মঙ্গল কামনা করে সেটা করছিল, কিন্তু এটা অমঙ্গল হয়ে গেল ওদের জন্য। আমি সালাম শাহ অর্থাৎ মামা ওনার সঙ্গে আমি আলাপ করছিলাম, যখন আমি এই পারে আসি অনেক কথা মনে পড়ে। আমি কলেজে যখন পড়ছিলাম আমি ঘরে ঘরে ঘুরতাম, গায়ে গায়ে এখানে ঘুরতাম। আমি 12 বছর আমি নদীর পারে অনেক বেশি ছিলাম, তাই আমার এখানকার বন্ধু বান্ধব কলিগ কলেজের একসঙ্গে পড়া এমন কোন গাঁও বাকি নাই যে আমি সেখানে আমার বন্ধু বান্ধব নাই বা আমি না চিনি। তখন থেকে এটা টান, ওই টানে টানে আল্লাহ রহম করলো ওই ব্রিজটা বানিয়ে দিল, তাই না? আল্লাহ আর যখন ব্রিজ বানিয়ে দিছে এখন আর উন্নয়নের বাধা আমি মনে করি নাই। এর আগে যখন ব্রিজ ছিল না, নদীর ইপারে যদি রাস্তাঘাটের কাম টেন্ডার হয়েছে, টেন্ডারে কেউ কন্ট্রাক্টর টেন্ডার মারে না, ওই নাও দিয়ে বালু আনা লাগবো, নাও দিয়ে চিপস আনা লাগবো, নাও দিয়ে মেটাল আনা লাগবো, খরচ হয় বেশি, লাভ হয় না। এখন তো উন্নয়নের রাস্তা তো খুলে গেছে না, ব্রিজ হয়েছে ইনশাল্লাহ। এখন ইচ্ছা ইচ্ছা করি এখানে আসবেন চাপ, কারণ এখানে মাটি অ্যাভেলেবল আছে, তাই না? কন্ট্রাক্টরের আরো সুবিধা হয়ে হবে, তাই আমি আশা রাখছি, আমি আশা রাখছি যে 2026 হয়তো বা, আমি জানি না কি হবো, এলিমিনেশন হওয়ার পরে হয়তো সমষ্টি ভাগ হবো, নতুন সমষ্টি হয়তো পড়তে পারেন নাও পড়তে পারেন, তো সেটা আমি লক্ষ্য না করিয়ে আমি আমার স্মৃতি রক্ষা করার জন্য এই ব্রিজের মান মর্যাদা আরো উপরে নেওয়ার জন্য আমি যদি ইনশাল্লাহ একটা শহর করে দিতে পারি এই অঞ্চলে, আর প্রোটেকশনের জন্য একটা কিছু করে দিতে পারি, তাহলে বহুকাল বহুকাল এই অঞ্চলের মানুষ 1 নম্বর প্রোটেকশনের দ্বারা উপকৃত হব, 2 নম্বর এই যুগে আকবরী যাওয়ার অনেক রাস্তা পাবো, তাই না? তাই ইনশাল্লাহ আল্লাহর কাছে আশা করি যাতে আল্লাহ তৌফিক দান করে। আমাকে কেউ দিছে যে এমপি ফান্ডের নাকি পাবলিক হাই স্কুল বাউন্ডারি 4 লাখ টাকা দিছে, তাই না? সেখানে কোনো কাজ হয় নাই, নদী ভাঙ্গার বাবদ 14 লাখ টাকা দিছে, বিশেষ কোনো কাম হয় নাই, তাই না? হয় না? ওই হাটশিমারি মাদ্রাসা যা আছে থানাপাড়া, ওখানে আমি নিজেই দুটাতে গেছিলাম। আমি যখন যাই মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট আমাকে ডাকি নিয়ে গেছে, যে মর্মান্তিক দৃশ্য আমি দেখছি, 8 লাখ টাকার কাম কি অবস্থা করছে, আমার সুপারিনটেন্ডেন্ট হারিকেল দিয়ে আমাকে নিয়ে গেছে যে দেখেন কি অবস্থা করছে, দেখেন আপনার আশ্চর্য হবে যে সরকারি টাকা এত দুর্নীতি, সেটা আবার কি হান্নান মাওলানারা ওনারা কমিটি, হান্নান মাওলানা এন আদার্স কমিটি, আবার হান্নান মাওলানা এন আদার্স কমিটি অন্যরা মিলে হান্নান মাওলানা সাহেবের সঙ্গে, আবার আমি যখন হাজি মুসাফির খানা আমি করছি না, এটা ইনশাল্লাহ হাজি মানে হাজি মুসাফির খানা কাই করে দিছে, এই বিল্ডিং আমি করে দিছি, যেদিন আমি ওপেনিং করি এই শালমারা শালমারা সেক্রেটারি হাজি মুসাফির খানার শালমারা সেক্রেটারি এবং অন্যান্য যারা দায়িত্ব আছিল, ওপেনিং হওয়ার পরে যখন আমি ঘরের ভিতরে আসছিলাম তখন আমাকে ডাকি নিয়ে যায় করলে, স্যার আসেন বিদ্যুৎ পিছনে দেখেন একটা জিনিস দেখাই, পিছনে যা দেখি এমপি ফান্ডের একটা টাকা দিছে, সেটা আপনারা বিশ্বাস করবেন আমি মনে করি জীবনে ওরকম কাম দেখেন নাই, বাউন্ডারি ওয়াল করতেই বাউন্ডারি ওয়াল ভেঙে গেছে, তারপরে কই হাত দিবেন না একটু হাত দেন, ওই হাত যখন দেই না বালু করে ঝরঝর করে পড়ে, সিমেন্টের কোনো কারবার নাই, এরা দুর্নীতি তো রেকর্ড ব্রেক করছে, সবটাতে রেকর্ড ব্রেক করছে, 13 বছর থেকে এমপি জনপ্রতিনিধি, আমাদের সুখ দুঃখের দায়িত্বে তিনি,
তাই না? আমাদের উন্নয়নের কথা কয়া উনি আমাদের প্রতিনিধি হচ্ছে, আমরা ভোট দিছি, উনি কইছে উনাকে ভোট দিলে আমাদের ভালো হব, আমাদের জাতির ভালো হব, আমাদের কমের ভালো হব, জাগার ভালো হব, মুসলমানের ভালো হব, কয় নাই? এই 13 বছরে একজন জনপ্রতিনিধি তার ফোন নাম্বার পর্যন্ত নাই মানুষের হাতে, আছে মোবাইল নাম্বার? পাবেন কোনোদিন উনাকে ডাকলে? বিপদে পড়লে কোনোদিন উনি আসবো? মৌলানা বদরুদ্দিন সাহেব কোনোদিন আসবো? বানপানির সময় আসে, এনআরসির সময় আসছে, লকডাউনের সময় আসছে, মেঘালয়ের গণ্ডগোলের সময় 7-8 মাস আগে বিশাল গণ্ডগোল আরম্ভ হয়ে গেছিল, সেই দিন দেখা দিছে? লকডাউনের পরেও ভারত সরকার যখন নির্দেশ দিছিল যে ভারত খোলা, এখন হাট বাজার খোলা, 6-7 মাস পরে মানুষ রেহাই পাবে, পুঁজি শেষ, টাকা পয়সা শেষ, মানুষ একটু স্বস্তির হল যে এখন কিছু রোজগার করি, আবার আগের মতন আগের পর্যায়ে যদি যাওয়া যায় চেষ্টা করি। ঠিক ওই সময় মেঘালয় আবার বন্ধ করে দিল, তাই না? ভারত সরকার খুলে দিছে, কিন্তু মেঘালয় তার একটা রাজ্য, ভারতের রাজ্য বন্ধ রাখতে পারে? এর দায়িত্ব কে? এই দায়িত্ব এমপি নেওয়া লাগছিল না? ভারত সরকারের আইন মানতেছে না মেঘালয়? হ্যাঁ, 4-5 মাস এইভাবে রাখে নাই, না উনি কিছু করলো না, উনি দেখা দিল বানপানির সময়, বানপানির সময় উনি যদি একটা রাউন্ড মারে যায় হেলিকপ্টার দিয়ে, তারপরে ছবি উপরে থেকে সুন্দর সুন্দর ছবি তোলা যায়, ফটো দিয়ে ছবি খুব সুন্দর সুন্দর হয়, তারপরে 20-25 মিনিট পরে উনি গুয়াহাটি পালা হয় ব্যাক করে যায়, উনি চিফ মিনিস্টারে লিখে দিতে পারতো উনার লেটার পেটে অশোক স্তম্ভ থাকা, প্রধানমন্ত্রী উনি লেটার পেটে লিখে দিতে পারতো ফটো সহ যে আমার সমষ্টি পানির তলে, আমাকে এগলে এগলে লাগবো, মানুষের এগলে এগলে প্রয়োজন, নিশ্চয়ই দিত। সেগুলো তো কোনোদিন করে না। ভারত সরকারের 13টা বাজেট হয়েছে, 13টা বাজেট, 13টা বাজেট মানে কি জানেন? একটা বাজেটে 60 লাখ করোড়, 70 লাখ করোড়, কথাটা বুঝছেন না? যদি হেলিকপ্টার হেলিকপ্টার দিয়ে যদি 70 লাখ করোড় টাকা যদি ওই দিল্লির উপরে যদি উড়ি আকাশে উড়ি দেয় না, তাও গোটা পরে খুব হাতি আসি পাবো, উঠতে উঠতে কিছু টাকা হলো পাবো, তাহলে উড়ি দিলেও পাবো এত টাকা, 70 লাখ করোড়। কিন্তু প্রত্যেকটা বাজেটে কি মানগাদর সমষ্টি নাই? হ্যাঁ, ধুবড়ী সমষ্টি নাই, শালমারা সমষ্টি নাই ওই বাজেটে? তার জন্য একজন এমপি আমরা সেখানে পাঠাই নাই? তাহলে 13টা বছরে একটা স্কিম নাই, নট আ সিঙ্গল স্কিম ইন আওয়ার কনস্টিটিউয়েন্সি, আমাদের 10 সমষ্টিতে একটা স্কিম নাই, একটা আসনি নাই, একটা উন্নয়নের একটা খুঁটিও কাটে নাই। কিরকম কারবার দেখেন, একজন প্রতিনিধি 5 বছরের জন্য জেতার পরে যদি সেই ব্যক্তি যদি একটা কাজও না করে সেটা নিজে নিজেই বিদায় নেওয়া দরকার, তাই না? লজ্জায় সে নিজে নিজে বিদায় নেওয়া দরকার যে আমি যেগুলো কথা দিছিলাম সেগুলো তো বাদ, আমি ভারত সরকারের তরফ থেকে একটা কাজও নিয়ে আসতে পারি নাই, আমি আবার কেমন করে দাঁড়াই মানুষের সামনে, যাবো কেমন করে, তাই না? কিন্তু উনি পারে। মৌলানা বদরুদ্দিন সাহেব একবার নয়, দুইবার নয়, তিনবার নীল গেম দিছে, নীল গেম, নীল গেম কয় না ওই ক্যারাম বোর্ড খেলা, নীল গেম দিছে। এটা হতে পারে এই যুগে যার হাতের একটা আসুনি নাই, যার এমপি ফান্ডে আমাদের গোটা বাড়ির ডেভেলপমেন্টের জন্য, বলে সুখছরের ডেভেলপমেন্টের জন্য, মলাখোয়ার ডেভেলপমেন্টের জন্য উনাকে টাকা দিছে, তাই নাই? 60 করোড় টাকা, 60 করোড়, বছরে 5 কোটি, তো 60 কোটির মতন হয়ে গেছে 13 বছরে। এই 60 কোটি টাকা দিল কোন জায়গায়? 10টা সমষ্টি, কত করে পরে 60 কোটি 10টা সমষ্টি? 6 কোটি, একটা করে সমষ্টির 6 কোটি ভাগ হবার নাই, আমরা তো ভাগ নিছে, মানে কম হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ 1 লাখের উপরে ভোট দেওয়া হয় না, গতিকে আমরা তো সমান হলেও তো আমরা 6 কোটি টাকা পাবো, এই 6 কোটি টাকা কোন জায়গাতে? কই না ভারত সরকারের টাকা, না ওনার এমপি ফান্ডের টাকা আমাদের দেওয়া, আর লকডাউনের সময় উনি আমাদের খবরও নিল না, আর লকডাউনের সময় আমাদের টাকা, এমপি ফান্ডের টাকা, আমাদের হকের টাকা, আমাদের জন্য যে টাকা, সেই টাকা থেকে 1.5 কোটি টাকা এখান থেকে উঠাই নিয়ে যায় উনি দিল্লি যায় প্রধানমন্ত্রীর দিছে, এখান থেকে তুলে নিয়ে যায় আমাদেরকে না দিয়ে। প্রধানমন্ত্রী চাষিরও কোম্পানির কাছে সহায় স্পেশাল রিলিফ ফান্ড করি, কোম্পানির কাছ থেকে টাকা চাচ্ছিল, সব কোম্পানি টাকা দিছে, উনার কোম্পানিতে টাকা না দিয়ে, কোম্পানি থেকে টাকা না দিয়ে উনি আমাদের এমপি ফান্ডের, আমাদের পকেট টাকাটা এখান থেকে নিয়ে যায়, ওই সময় যে সময় আমাদের খাওয়ার অভাব,
বাড়াইতে পারি না আমাদের টাকা নিয়ে যায় উনি দিল্লিতে দিছে এটা মানা যায় না মানা যায় না অসম্ভব এটা মানা অসম্ভব এটা কথা তারপরে দেখেন শালমারা তো বাপ বেটা দুইজনকে বিদায় দিছে তাই না লাস্ট তো 16,000 ভোটে হারাইছে তো যাই হোক এখন আসেন আমি খুব কম কথাতে কম যে ওনারা ধর্মের কথা কয় না নাকি না কয় না না করলে ভালো কিন্তু আমি তো শুনি ধর্মের কথা কয় আচ্ছা কম তো দেখি জহুরুল ইসলাম সাহেব উনি কোনোদিন মিছা কথা কয় ভোট নিছে নাকি মনে পড়ে নাকি দেখেন তো একটু বুকত হাত দেন চোখ মুঞ্জেন যে মিছা কথা কয় ভোট দিছে হোসনে ইসলাম সাহেবা জাবেদ ইসলাম মিছা প্রতিশ্রুতি দিছে মিছা কথা কয়া ভোটের জন্য প্রলোভন দেখিয়ে ভোট নিছে এমন কোন একটা একটা কথা বলে বলে কি একটা একটা এরকম না 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 তো ওয়াদা করা আর ওয়াদা খিলাফ করা সাধারণ মানুষের জন্য এটা পাপ তাই না আমাদের মতো সাধারণ মানুষের জন্য পাপ আর আলেম ওলেমা যদি ওয়াদা করে খালি ওয়াদা করে আর খিলাফ করে খিলাফ করে সেটা সেটা কি জানি না ওনারা জানেন এটা এখানে বহুত মুফতি সাহেব আছে এখানে মুফতি সাহেব আছে মাওলানার চেয়ে আরো উপরে আছে তাই না আজমল সাহেব তো মাওলানা হ্যাঁ আজমল সাহেব মাওলানা আর আমাদের সমষ্টির নালে 10,000 থেকে 15,000 মাওলানা আছে একই মাওলানা কিন্তু 50-এর মতন আবার মুফতিও আছে ম্যাজিস্ট্রেট আছে ফতোয়া জারি করার অধিকারী তাই না তো ওয়াদা একটু আগে কইছে উনি যখন আসে সালমারায় তখন কথা দিল যে হাই রে মুসলমান কি অবস্থা কান্দে কাঁদছিল কাঁদছিল মনে আছে না তো কাঁদছিল কি অবস্থা মুসলমানের ভাই এখানে কোনো স্বাস্থ্যর কোনো ব্যাপার নাই এখানে ট্রিটমেন্টের জায়গা নাই মানে কিভাবে এখানে থাকে কোনো যোগাযোগ নাই আমি যদি ইনশাআল্লাহ জিততে পারি তাহলে আমি 5টা রিভার হসপিটাল বানাই দেব কইছে না মোবাইল হসপিটাল 5টা বানাই দেব 52টা চরে ট্রিটমেন্ট হবে কয় নাই উনি দিছে একটা উনি কয় নাই 10,000 চাকরি দিব ওনার কোম্পানি উনি কয় নাই 1,000 উকিল দিব বিনা পয়সায় উকিল দিব এনআরসি সময় উনি কয় নাই জোরডাঙ্গায় হসপিটাল বানাই দিব আজকে দুই বিঘা মাটি পড়ে আছে তো এত ওয়াদা আর তো শুনছেন না এখনো শুনছেন তো শুনো নাই এই এখনই দিয়ে আসলাম এই যে অমুক জায়গা খালি আজমল সাহেবের পোস্টার ছিচ্ছে উনি হাত মুলে গেছে আমি এলাই দিয়ে আসছি এলাই এলাই দিয়ে আসছি কয় নাই শুনো নাই এই অমুক জায়গা মানুষ ভিড় যা দেখি কি হয়েছে এই একজনের জিভে পল্টে গেছে ভাই কি হয়েছে খোঁজ করলাম মানুষগুলো কোনো কোনো এলাককে আজমল সাহেবের গাইল পাচ্ছে জিভে পল্টে গেছে মনে আছে না এক তো এই যে এই সমস্ত কথাগুলো কি সত্যি ছিল নাকি না হ্যাঁ মিথ্যে হয় তো তারা এগুলো ব্যবহার করে এগুলো জিতছে না নাই তারা এই সমস্ত কথা ব্যবহার করে জিতছে না নাই আজকে জহুরুল ইসলাম সাহেব হোসনে ইসলাম সাহেব জাবেদ ইসলাম যখন ভোট চায় তখন কি কয় বা যারা ক্যান্ডিডেট হবে চায় তারা কি কওয়া উচিত যে ভাই বিগত দিনে আপনাদের দুঃখে সুখে আমরা সাথ দিছি না নাই ভাই আপনাদের বানপানিতে হোক প্রাকৃতিক দুর্যোগের সময় হোক দৈনন্দিন সমস্যায় হোক আমরা আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করি না না করি বা এতদিন থাকছে না নাই এই কথা কওয়া লাগবে না হ্যাঁ তারপর আরো কোয়া লাগবে না যে আমরা যদি দায়িত্ব পাচ্ছি এমএলএর বা এমপির বা জেলা পরিষদের চেয়ারম্যানের তো আমরা আপনাদের কাজ করছি না আমরা এটা করছি আমরা ওটা করছি গতিকে এইবার ভোট দেন আগামীতে আরো উন্নতি করবো এটা কোয়া লাগবে না এটা জাবেদ জহুর ইসলাম সাহেব কবে বেলা হয় জাবেদ ইসলামও কবে বেলা হয় বা কব কব কোয়ার মতন আছে ইনশাল্লাহ নাই কোন মুসিবতে জাবেদ ইসলাম ছিল না 30টা বছর কোন মুসিবত একটা দেখা দেখা কালার আলগা 2002 সন যুদ্ধ 2001 বলে মেঘালয়ের যত গন্ডগোল যত সমস্যা যত মুসিবত সমষ্টি প্রত্যেকটা ক্ষেত্রেই আমি প্রহরীর মতন আপনাদের সঙ্গে সাথ দিছি আপনারা জানেন না যে আপনাদের শত্রুরা কেমন করে আপনাদের রাডার মিলে মিলিয়ে মানকাতার সমষ্টি মানুষের মারার জন্য ধ্বংস করে যাওয়ার জন্য রাডার মিলে রাডার দূরবীন মিলে আর সেই দূরবীনের সামনে যে আমি খাড়া হই এটা আপনারা জানেন না আপনারা জানেন না কেমন রক্ষা করার চেষ্টা করি আমার অধিকার আছে কওয়ার অধিকার আছে কওয়ার আছে আমার কিন্তু আজমল সাহেবে হোক চিফ হোক
আর এই যে কি আমিনুল ইসলামে হোক, এনারা কবর পাবো না? যে 13 বছর আমাদের এমপি সাহেব এই এই কাজ করছে, বিপদের সময় সাহারা দিছে, বিপদের সময় আসে উপস্থিত হয়েছে, উনার নাম্বার সবার হাতে হাতে আছে, বিপদে বললে কন্টাক্ট করলে উনি মোবাইল দিয়ে সহায় করে, এবং ওনার ভারত সরকারের প্রতিনিধি হিসেবে ভারত সরকারের তরফ থেকে বহুত কাজ করছে, ওনার এমপি ফান্ড দিয়ে এগলে এগলে করছে, এইবার ভোট দেন, আগামী তো আমরা আরো উন্নতি করব, এই কথা কবে পায় আমিনুল? শুনেন বক্তব্য, আমি জানি না মাথায় কাজ করে কি বক্তব্য দেয়, উদি টাকা কি দিব আজকে, কি বক্তব্য দেবো উদি ভোটে ভোট দিলাম, আমার মাথায় কাজ করে না কি কয় এরা? এনার তো বহু দায়িত্ব আছে, এমপির দায়িত্ব, জেলা পরিষদ চেয়ারম্যান দায়িত্ব, তাই না? তাহলে কি এমপি নমিনি এত দায়িত্ব থাকার পরও এনারা আজকে কি কয়, কেমন করে ভোট চায়? আর এমএলএরাও লাগে, খালি এমএলএ বাকি আছে, এনা করে এমএলএ লাগে, এনা করে জেলা পরিষদ চেয়ারম্যান লাগে, এনা করে এমপি লাগে, কিন্তু মানুষ লাগে না, সমষ্টি লাগে না, এই সমষ্টির মাটি লাগে না, এই হাওয়া বাতাস তাদের ভালো লাগে না, মানুষের দায়িত্ব লাগে না, কিন্তু তারা এমএলএ ভালো পায়, এমপিটা ভালো পায়, এখানকার যে জেলা পরিষদ চেয়ারম্যানটা ভালো পায়, মানুষকে ভালো পায় না, তাই না? তাদের হাতে দেওয়া যায় এই দায়িত্ব? যারা সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সালাম বলা মতে 32 বছরে দেখাতে পারবেন যে এক কাটা মাটি এই সমষ্টির আমরা কারো কাছে হস্তান্তর করে দিছি, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মর বাল বাচ্চার মাটি, পরিকল্পিত মাটি, ভবিষ্যৎ কর্মসংস্থানের মাটি, ভবিষ্যৎ শহর নগরের মাটি, তাই না? কিভাবে 3-4 বছরে তস তস করে দিয়ে সাফা, এদিকে হাঁটছি মারি সাফা, দেখেন না আমার আব্বার যেটা যে বাসাটির মধ্যে একটা ইয়ে আছে না, আব্বার ওই আধারশিলা আছে দেখেন নাই, সেই আধারশিলার উপরে দিয়ে তারা বিক্রি করে দিল, সেই জায়গা নির্মম ভাবে সেই জায়গা বিক্রি করলো, দেখেন নাই? যা শুনেন লেখাপড়া কিভাবে শেষ করে দিল, দেখেন পান কাটা কিভাবে শেষ করলো, মাতিনের চর নিয়ে গেছে কিছু মানুষের, ওখানে বহুত টাকা নিয়ে বহুত মানুষকে উচ্ছেদ করে দিয়ে, উচ্ছেদ করা মানুষও চলে গেল, আর যেগুলো মানুষ টাকা পয়সা দিয়ে ধনী মরণ করলে যেগুলো গেল, ওখানে কোনো লাভ নাই, কারো লাভ নাই, মাতিনের চর কোনোদিন ডিস্ট্রিক্টেই হবো না, কেমন করে ডিস্ট্রিক্ট হবো, ওটা তো দৌড়িয়ে, এটা ডিস্ট্রিক্ট করবে গেলে আরো বহু সময় লাগবো আর বহু টাকা লাগে যাবো, সরকারে হয়তো মানবো না, তারা যে কাজে করছে সেই কাজে দায়িত্বহীন কাজ করছে, সমষ্টি মানুষের একবার তারা একবারও তারা চিন্তা করে নাই নাকি করছে, তারা রক্ষাকারী হিসেবে, তারা রক্ষক রক্ষকের জায়গায় ভক্ষক হিসেবে কাজ করছে, তারা নির্মম কাজ করছে, দয়াহীন মায়াহীন কাজ করছে, উইদাউট রেসপন্সিবিলিটি দায়িত্বহীন ভাবে তারা কাজ করছে, দেখেন একটা একটা ভোট, একটা ভোট যদি দেওয়া যায় সেই ভোটটা যদি ভুল করে দেওয়া হয় তাহলে জাভেদ ইসলামের এগেস্টে ভোটটা যাব না, জাভেদ ইসলাম তো কয়দিন থাকবো, আমিনুল ইসলামের এগেস্টে যাব না, তার নিজের বাল বাচ্চা তার নিজের ছেলে মেয়ের ভবিষ্যতের এগেস্টে যাব, যদি ভুল করে ভোট দেওয়া হয় তার পরিণতি তারা ভুগব, সেইদিন হয়তো আমরা থাকবো না, তার পরিণতি তারা ভুগব, আপনারা কি করে দিয়ে গেলে স্ক্যাম করে, কি অবস্থা ফেলে দিয়ে গেল, কি আইন হল দেশের, কি অবস্থা, আমাদের মাটি বাড়ি নাই, মাটি নাই, কর্মসংস্থানের জায়গা নাই, কই যাই, মেঘালয় ইনার লাইন পারমিট হয়ে গেছে, গেট দিয়ে ঢুকা লাগে বলে আমাদের মতন মানুষ ডেইলি 800-1000 টাকা 500 টাকা কামাই করার মানুষগুলো এখন যাওয়া আসা করলে 800-1000 এমনি চলে যায়, কি হবো আমাদের, কই যাবো আমরা, পান ইরোশন হয়ে আছে আস্তে আস্তে, মাটি আস্তে আস্তে কমি আছে, কাই রক্ষা করবো আমাদের, কোন জায়গায় যাবো আমরা, এই এই কথা বলে ভবিষ্যতের বাল বাচ্চা কবল নাই, ভাগ্য ভালো ইনশাল্লাহ জঙ্গল কাটে কাটে আমার আব্বা সাবডিভিশন করছিল, তাই না? আমি আমি টেজারি আনছি ধুবরি থেকে, আমি কোর্ট আনছি ধুবরি থেকে, আমি ডিস্ট্রিক্ট মানে ইনশাল্লাহ আনছি, তাই না? আপনাদের সুবিধার্থে ডিস্ট্রিক্ট আর এই উত্তর পার যাতে একটা হয় তার জন্য আমি বিশাল সিরিজ বানিয়ে দিয়েছি, তাই না? বানা দেয় নাই, এগলেই হলো, এগলেই হলো মূল সেবা, সেবা কয় এগলা মানব সেবা, হিন্দু মুসলিম সমান দৃষ্টিভঙ্গি দেখবো, আমি যাই যেতই কোক সারা জীবন, সারা জীবন আমি সমান দেখার চেষ্টা করব, এটা রাজনৈতিক ধর্ম, রাজ ধর্ম, আমার ধর্ম আমি পালন করব, আমি আল্লাহ বিশ্বাস করি, এখানে যদি মানুষ কম, হিন্দু মানুষ কম এই উত্তর পারে, আমি সবাইকে কম, ভাই যে কটা হিন্দু মানুষ আছে তাদেরকে লক্ষ্য রাখি,
তাদের নিরাপত্তার কথা তোমরা চিন্তা করিও। আমি এটা কমু ভুল হব এবং আমি যদি উত্তরপ্রদেশ যাই, বিহার যাই, উড়িষ্যা যাই, সেখানে যদি দেখি মুসলমান একদম কম জায়গায় জায়গায়, আমি সেখানকার হিন্দু মানুষের কয়ে আসবো, ভাই এখানে আমার মুসলমান মানুষ একদম জায়গায় জায়গায় কম আছে, এদেরকে তোমরা দেখিও, এদের নিরাপত্তা তোমরা দিও, ওখানেও যা কয়ে আসবে, এখানে হিন্দু মানুষের কথা কম, ওখানে মুসলমানের কথা কম, ভুল হবো নাকি? তাহলে 2006 সনত মুসলিম পার্টি নিয়ে আসে নাই ইউডিএফ, নাকি নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ পার্টি, নাকি কোনে পার্টি শুদ্ধ হব? ইউডিএফ ধর্ম নিরপেক্ষ নাকি? যে তারা কি করলো, আমাদেরকে ভোট দেন, আপনাদের উন্নয়ন হব, মুসলমান জাতির ভালো হব, কমের ভালো হব, মানুষের ভালো হব, এতে আপনারা ভোট দেন, কয় নাই? মুসলমানরা বহুত দিল ভোট, 2006 হিন্দু মানুষরা কংগ্রেসকে ভোট দিল, তারপরেও 2011 হেলিকপ্টার নামাই দিল, হেলিকপ্টার নামাই দিল, আরো জোর লাগালো, মুসলমানরা আরো বেশি ভোট দিল, 13 থেকে 18 জন ভাই, হিন্দু ভাইরা আবার কংগ্রেসে ভোট দিল, নাকি? 11 মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, কিন্তু 2014 সনত এমপি ইলেকশন বরপেটা মৌলানা বদরুদ্দিন সাহেবের বড় ভাই মৌলানা সিরাজউদ্দিন সাহেব যখন এলান করে দিল এইভাবে দুই হাত দিয়া বিশাল জনসভায়, যে সারা আসামের মুসলমান এক হয়ে যাও, মনে আছে না? কয় নাই? এই মুহূর্তে যদি, এই মুহূর্তে যদি আমরা শুনি, এই মিটিং করে থাকা অবস্থায় যদি শুনি যে খবর শুনছো সারা ভারতবর্ষের হিন্দুরা সব এক হয়ে যাবে লিখছে, ভাই মিটিংটা বন্ধ করে দেওয়া লাগবে নাই? কি হয়েছে চলো দেখবে, বাদ দেখলে পরে কি হয়েছে, মুসলমান হিন্দু কি সব এক হবে, কি জন্যে কি হবো, আমাদের কি হবে, হবো না এটা আতঙ্ক চিন্তা? তাহলে যখন কব যে সারা মুসলমান এক হয়ে যাও, কেউ যদি ঘোষণা করে দেয়, এলান করে দেয়, তো মুসলমান হিন্দু মানুষের একটুখানি চিন্তা করবো না নাই? তার পরিণতি 1.5 বছর পরে একবারে 61 জন বিজেপির এমএলএ, এটা পাড়া দিয়ে আনা হয়েছে না নাই? যেদিন উনারা কছিল যে মুসলমান পার্টি নিয়ে আসছে মুসলমানের ভালো হবো, সেই দিন কিন্তু মুসলমান মন্ত্রী মিনিস্টার আসামের 4 জন আছে, আজকে 1 জন নাই। দেখেন কি পরিণতি হতেছে, কি অবস্থা করে দিছে আমাদের, সারা দেশের শত্রু বানাই দিতেছে আমাদের, এর চেয়ে তো আরো খারাপ যেগুলো যেখানে ইউডিএফ এর এমএলএ হয়েছে সেই মানুষগুলো অফিস আদালতে গেলে খারাপ পারে না, দিসপুরে যাবেন, মন্ত্রী ওখানে যাবেন, সরকারের কাছে যাবেন, সব জায়গায় একই ট্রিটমেন্ট, যার জন্য দেখেন না ডেভেলপমেন্ট হয় না তাদের, এই শালমারা দেখেন না, এই যে ধুলে করে ঠিক আছে, এখনো ধুলে এখনো ধুলে, আর 2014 থাকতে কিছু ডেভেলপ হয় নাই, এই পাখি যাওয়া যায় নাই, হাজিরা ভেড়া যাওয়া যায়নি, আগে ওই পাখি ছাই খাওয়া হয় যা আসা যায় নাই, ব্রিজ দিয়ে পুল দিয়ে এনারা বাপ বেটা থাকার পরে দেখেন না ওই ব্রিজ ও শেষ, এই পাখি রাস্তা ওদিকে উনাদের দেখেন, এই যে কৃষ্ণচূড়া কমন নাই, এই যাওয়ার সময় চালু করে গুয়াহাটি যাওয়ার সময় পাওয়া পাকে পরে কৃষ্ণচূড়া হোটেল, ভালো হোটেল, বিশাল বিশাল হোটেল, ভালো হোটেল, ধাপা ধাপার মধ্যে হোটেল, ওটা নাম ডাইরেক্ট সাইনবোর্ড কৃষ্ণচূড়া, এখন ক্লিয়ার ডিরেকশন যায় ওর কৃষ্ণচূড়ার গাছ বেশি না, ওই জন্য কৃষ্ণচূড়া, হোটেলের নাম তো কৃষ্ণচূড়া, আর ওই ওই সাইনবোর্ডের মধ্যে আর কি দূরে কি আছে ওটা পরে দেখি নিয়ে, আমার কোনো আপত্তি নাই, যা করছে করছে, কিন্তু এখানে আসি উনি কৃষ্ণচূড়া থুসে না কি থুসে উনার কথা, কিন্তু কৃষ্ণচূড়া থোয়া মানুষ, কৃষ্ণচূড়া নাম থোয়া মানুষটা আবার মানকে চলে আসলে আবার চেঞ্জ হয় কে হিন্দু মুসলিম করে কে, উনি আবার এখানে আসি হিন্দু মুসলিম করে কে, উনি রোজা রোজার দিন এমপি এমপি ইলেকশনের সময় যখন আমরা সবাই রোজা কাউন্টিং এর সময় ঠক ঠক করে পানি খায় সবার সামনে বারবার, দেখেন নাই এমপি ইলেকশন এই ভাই এই আচ্ছা আচ্ছা বড় বোতল এইভাবে নাই এইভাবে নাই যদি যায় অঙ্কু যায় অঙ্কু যায় আর ওদের সামনে বারবার খুলে খুলে ঢক ঢক করে পানি খায় আবার করে রোজদারের সামনে বারবার পানি খাওয়া এটা কি 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 ভাই এটা এটা অরোজদারি তুমি পিছনে খাও, যদি উনি বারবার ঢক ঢক করে পানি না খায় থাকে এই 4 দিনের মধ্যে আমি ইলেকশন উল্টো করে দেবো, আমি দাঁড়াবো না।
তোমরা রোজা রোজদারির সামনে তোমরা ঢক ঢক করে পানি খাবে, তারপরে নিজের হোটেলের নাম কৃষ্ণ সুরাত হবে, আর মানকে তোরা আসে দালালি মুসলিম এর ঠিক আনিছে তোমরা। হ্যাঁ কও মুসলমানের একটা কি উপকার করছো 13 বছর? একটা একটা দেখাও এই মুসলমান জাতির, এই মুসলমান কমের, এই মুসলমান মানুষের, এই মুসলিম এরিয়া একটা খালি একটা 13 বছরে 13টা না, একটা দেখাও খালি মুসলমানের তারা ক্ষতি করছে। মুসলমানের ঘরের মধ্যে বন্দুক রাখিয়া তারা গুলি ফুটাইছে, তারা লাভবান হয়েছে, বহুত লাভ তাদের হয়েছে। তারা এক টিকিট বিক্রি করলে কোটি কোটি টাকা পায় আজকে, কার জন্য? মুসলমান মানুষগুলোর জন্য। আজকে ইন দা নেম অফ মুসলিমস, মুসলমানের নাম নিয়ে তারা করোড় করোড় টাকা কামাইতেছে, মুসলমানে অন্ধকারে ফেলাইতেছে, মুসলমান বাল বাচ্চা ভবিষ্যৎ অন্ধকারে যাচ্ছে। কি হবো আমাদের? এই আজমল সাহেব দেখবেন কোন এক ইশারায় যে কোন দিন শালমারায় যেমন বিদায় দিছে নিজের স্বার্থের জন্য, এক দালালের ঠিক রাখার জন্য, এক কালেক্টরের ঠিক রাখার জন্য শালমারা রাজধানী ইউডিএফ রাজধানী উনি বিদায় দিয়েছে না, এক মুহূর্তে বিদায় দেয় নাই? দেখবেন এক মুহূর্তে সারা আসাম বিদায় দিব। আমি এখন যাই, তোমরা এখন থাকো, আমার ইশারা হয়ে গেছে, আমার আসল জায়গা থেকে ইশারা আসি গেছে, আমি চলে যাই। যা করছি ভাই মাফ করে দিও। এই কথা কয়া একদিন উনি চলে যাবো, কি হবো তারপরে আমাদের? এই যে ক্ষতি এটা পূরণ করা যাবো? 32 বছরে 32 বছরে জহুর ইসলাম সাহেব, হোসনে ইসলাম সাহেব আর আমি মিলিয়া ইনশাআল্লাহ আজকে যতটুক দেখবেন মানকতার সমষ্টির, যতটুক দেখবেন বলে বানকাম রোড, বলে অফিস আদালত, বলে চাকরি বাকরি, বলে স্কুল, যত স্কুল, বলে এক্সামিনেশন সেন্টার, পরীক্ষা হল যত আছে, যত হাই স্কুল, হাই সেকেন্ডারি করণ, গভর্নমেন্ট কলেজ, যা কিছু দেখবেন ইনশাআল্লাহ শতকরা 95-96% আমরা করছি, নাকি ভুল করে? আজকে যেটা দেখতেছেন 32 বছরের এটা, আর 37 বছর যে থাকলো, বাকি যে 37 বছর থাকলো ওটা দেখবেন না। ওই 37 বছরে কি হলো? আর ওই 37 বছরে যদি একটু কিছু হতো হয়তো তাহলে আজকে আজকের প্রজন্ম আজকের অবস্থা আরো উন্নত হতো না? কত উন্নত হতো আমাদের। যাই হোক, তারপরে আসেন উনি গতকালকে না পরশুদিন কি কথা, পরশুদিন কি কইছে জানেন আদমল সাহেব? উপরে আল্লাহ, নিচে আমি, হয় নাই? প্রশ্ন সারা আসামের মুসলমানরা প্রথম প্রশ্ন আরম্ভ করতে দেখবেন, মোবাইল খুললে দেখবেন, কেন আপনি এই কথা বললেন? কি আপনি কি উপরে আল্লাহ মিছে খালি বদরদের সাহেব এই দুনিয়াতে? হ্যাঁ উনার মতন তো 10-15 হাজার এখানেই আছে, আলে আলে মোলেমা আছে, তোমার মৌলানা আছে নাই? উনি যেদিন সার্টিফিকেট নেয়, মৌলানা পাশ করার সার্টিফিকেট উনি যেদিন নিছে সেই দিনেই মানকে তো সমষ্টিরও মৌলানা একই দিনেই হয়তো 8-10 দিন 12 দিন 12 জন একই দিনে সার্টিফিকেট নিছে, নাই নাই? উনি নিয়ে উনি ব্যবসা করবে গেছে, বিজনেস, ঠিক আছে, ভালো কথা, বিজনেস করে আগরে ব্যবসা, ভালো কথা, আমরা খুশি, উনি বিজনেস করতে গেছে বিদেশে, আর মানকে তো সমষ্টির 8-10 জন মৌলানা এই সার্টিফিকেট নিয়ে, মৌলানা পাস সার্টিফিকেট নিয়ে মানকে তো সমষ্টি আসিয়ে ধর্মের খ্যাতমত আরম্ভ করে দিছে, নিজের সংসার আলাদা করিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, মাদ্রাসা মুক্তবে তালিম শিখায়, জানাজা হলে জানাজা করায় মানুষ মারা গেলে, এবং বাড়িতে যদি পড়াশোনা করে দেওয়া লাগে আধা ঘন্টা 1 ঘন্টা করে তারা সুরা পড়ে পড়াশোনা করে দেয় না, চোখের পানি ফেলায়। কদর কিন্তু ভাই, কদর কিন্তু ইনাদের বেশি, ঢক একটু ইনাদেরই বেশি, নাকি না? তাও ভাবলেন তো সমান, এই ভোটের সময় আবার কি হয়, উনিও মৌলানা এনেরা মৌলানা, উনার কি হেলিকপ্টারের জন্য উনি মানে বেশ আলাদা মৌলানা নাকি? উনি কি হেলিকপ্টারে আসার জন্য আলাদা মৌলানা নাকি? একই না মৌলানা সবাই? উনি হেলিকপ্টার দিয়ে যেদিন মৌলানা হিসাবে এখানে নামে তখন আশপাশ আরো 10-20 জন মৌলানা থাকে না? একই মৌলানা একই সার্টিফিকেট, ওই সময় আবার কিসে হুলস্থুল ফেলান গো? তোমার দোয়া, উনি তো ভোট সেবের আসে, উনি ভোট সেবার আসে, আর আপনারা ওই সময় 15 দিন খালি দোয়া, বাকি উনি সময় 5 বছর কি করলো না করলো, কত ক্ষতি করে গেল,
এবং উনি যে ওনার কন্টাক্ট নাম্বার বন্ধ নাই হয়ে গেল পাঁচটা বছর, আমরা তো কত পিছনে গেলাম, আমাদের দেশত কত অশান্তি সৃষ্টি হল, কত পিছনে আমরা অন্ধকারে যায় আছে, মুসলমান গুলো এখন মূল সুদীর থেকে দূরে যায় আছে। এগুলো যে উনি কারণ, উনি যে এমপি ফান্ড দেয় না, উনি যে ভারত সরকারে কাম করে না, এগুলো একটা প্রশ্ন না করিয়ে উনার দোয়ার দোয়ার কদরটা বেশি বাড়ি যায় নাকি? যারা আধা ঘন্টা এক ঘন্টা দোয়া পড়ে দেয় তা করে কদর বেশি না? হ্যাঁ, উনি ভোটের দোয়া দেয়, ভোটের সময় আসে দোয়া আর ইনা করে দোয়া, ডিফারেন্স আছে না? নাই তাহলে দোয়া তো ডাইরেক্ট যে আমরা যদি আল্লাহর কাছে কই আল্লাহ যা ভুল করছি করছি মাফ করে দাও, আমি আর এই ভুল করব না, আল্লাহ আমাকে এইবার রেহাই দাও, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। আল্লাহ চায় বান্দা আমার কাছে চাও, তাই না? আল্লাহ সব সময় চায় বান্দা আমার কাছে কেন চায় না? আল্লাহ বিরাট খুশি হয় যদি বান্দা চায়। তারপরে সকলে যদি ভাবে যে জান্নাতের চিন্তা, বহুত দিন ভুল করছি, বহুত কিবা কিবি করছি, মায়ের খেদমত আরম্ভ করে দেই, মায়ের খেদমত আরম্ভ করেন, মা যদি সন্তুষ্ট হয় তাহলে হয়তো বা আল্লাহ সন্তুষ্ট হয় জান্নাতও দিতে পারে। মায়ের দোয়া এত বড় দোয়া, লোকাল আলেম ওলামা যারা তোমার হাফেজ কারি মৌলানা মুফতি সাহেব ইনারা লোকাল যারা অন্তর দিয়ে আমাকে দোয়া দেয় অন্তর দিয়ে, সেই দোয়া বহুত কামের দোয়া। তাহলে কি থাকলো কি? তাহলে কিসের ধর্ম? উন্নয়নের কথা কও, ভবিষ্যৎ বাল বাচ্চার কথা কও, বিপদ আপদে কও, হেফাজত করবে নাই, ওই সময় আসে কিসের দোয়ার কথা কয়? দোয়ার কথা তো মাসে মাসে আপনি আসেন, যত দোয়া আছে দেন, আমরাও দোয়া নেব, ভোটের সময় খালি দোয়ার প্রশ্ন, আর তো কোনো সময় দোয়া দিবেন আসেন না। হ্যাঁ, তাই আজকে শালমারা উনি সারিয়ে দিলেন, তাই না? একটা ভদ্র মানুষ, ভদ্র মানুষ যাই যাই কোনোদিন হাম করে না, মানুষের ক্ষতি করে না, মতির মণ্ডল সাহেব ক্ষতি করছে উনি, যে একে ধরো একে মারো এরকম আছে ওনার নাই? আমি সবসময় ওনার এই জিনিসটা ভালো পাই, ভদ্র মানুষ। আমরা বিদায় দিয়ে আসছি না, আমার মা এই কংগ্রেস পার্টি থাকিয়ে আমার মা একবার নমিশন দেয়নি না, 2001 সনত দেওয়া লাগছিল না, আমার মাকে আপনারা গরিব ছবিতে পার করেন নাই। আমার 2011 সনে এই এই কি নাম এই না তরুণ গগৈ সাহেব, তরুণ গগৈ সাহেব আমাকে কয়েকবার কইছে বিপ্লব বিপ্লব তুমি জিকিবা, তাই তুমি জিকিবা জিকিবা, ভাল ভাল ভাল, খুব ভাল রিপোর্ট আহি আছে, ভাল রিপোর্টে মানে ইলেকশনের 3-4 মাস আগের কথা, তুমি জিকিবা এবার রিপোর্ট লাগ ভালো আহি আছে, তাই তুমি লাগি থাকা লাগি থাকা, যে ইলেকশন আসলো অমনি কাজ করে দিল আমার, দিয়ে নমিশন অনুমোদন দিল, তাই না? আমাকে নমিশন দিল না, তারপরে আপনারা জগ ছবি নিয়ে আমাকে পার করাই দিলেন, তাই না? প্রথম আল্লাহ, তারপরে আপনারা দোয়া, আপনাদের দোয়া আশীর্বাদ সহযোগিতা, আবার আমরা আমাদের অস্তিত্ব রক্ষা করে পাইলাম, তাই না? তারপরে আজকে দেখেন এই এইবার মতির মণ্ডল সাহেবের পালা, উনি যে এত কষ্ট করে যে কংগ্রেস পার্টিতে ধরে রাখলো, তাই না? এটা শপথ দেওয়া লাগবে না? আমরা যে কষ্ট করছি সারা জীবন এই কংগ্রেস পার্টি করছি, ছাত্র সংগঠন যুবক সংগঠন কত কষ্ট করে এটা ধরে রাখছিলাম, এক মুহূর্তে উড়ে দেয়নি আমাকে তো মতির মণ্ডল সাহেবকে দিছে না নাই, এই দুটো তো টিকিট বিক্রি করা, এই আজমল সাহেবের সন্তুষ্ট রাখার জন্য, আজমল সাহেবের সন্তুষ্ট রাখার জন্য আজকে মতির মণ্ডল সাহেবের ভবিষ্যৎ অন্ধকারে ফেলাই দিছে, তাই না? রানিং একজন এমএলএ, তাই ওনার মানুষকে প্রতিশোধ নিব না, শপথ দিব না, হ্যাঁ অধিকার নাই, অধিকার নাই, ইনশাআল্লাহ আল্লাহ যদি পাশে রাখে 2026 মতির মণ্ডল সাহেবের ধারা আর আমাদের ধারা থাকবে একসঙ্গে, এই সভ্যভাবে ইউডিএফ স্বভাব, ইউডিএফ আজীবনের জন্য এইবার থেকে এই মানজাতের সমষ্টি থেকে বিদায় নিব ইনশাআল্লাহ, সভ্যতার রাজনীতি হব, আমাদের উন্নয়নের রাজনীতি শুরু হবে ইনশাআল্লাহ। তো বহুত কোলেন, আমি যদি আপনাদের এই অঞ্চলের কথা কিছুই না কই, আবার কবেন না যে বিপ্লব তো কিছুই করলো না, যদিও এই সমষ্টি ভাগ হোক না হোক আমি কয়েকটা ব্রিজ আর রাস্তাঘাটত আমি যথেষ্ট গুরুত্ব আরোপ করব ইনশাআল্লাহ, ব্রিজ মানে আরো ব্রিজ, আরো ব্রিজ ছোটই হোক বড় হোক, ব্রিজ এবং রাস্তাঘাটত আমি ইনশাআল্লাহ মনোনিবেশ করব, আপনাদের সঙ্গে থাকি আল্লাহ রহম, আল্লাহ যাতে তৌফিক দান করে যাতে যোগাযোগ ব্যবস্থা আমি সুন্দর করে দিতে পারি, আর প্রোটেকশনের জন্য আমি দিল্লি পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছে রিকমেন্ডেশন নিয়ে
উপযুক্ত মানুষকে সঙ্গে নিয়ে আমি ধারাবাহিকভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ, যাতে মাটি খনন করি হলো, যাতে দিক চেঞ্জ করি, মুখ চেঞ্জ করি হলো, এই জায়গা কমসে কম 50-100 বছরের জন্য রক্ষা করা যায় ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবই, আপনারা দোয়া রাখবেন, আপনারা দোয়া রাখবেন, আমি কোনো ত্রুটি করব না ইনশাআল্লাহ, আল্লাহর কাছে আশা রাখি। তারপরে আসেন এখন আসেন তাদের হাতে কি আছে এই তিন দিন, এই তিন চার দিন তারা কি করব? তাদের দুটা শক্তি আছে, প্রচুর টাকা নাকি বহু টাকা আছে, আর একটা ধর্মের রাজনীতি, দুটাই শক্তিশালী তাই না? দুটাই শক্তিশালী না? আর আমাদের আমাদের জন্য কি আছে? আমাদের পক্ষে আছে মানুষের মন, আল্লাহর রহমত, মানুষের অন্তর, দেখা যাক কাই দিতে নাকি। আমাদের সঙ্গে আছে আল্লাহর রহমত, আমাদের সঙ্গে আছে মানুষের অন্তর, মানুষের মন, তাদের সঙ্গে আছে টাকা আর ধর্মের রাজনীতি, দেখা যাক ইনশাআল্লাহ 6 তারিখে কি হয়। সর্বশেষে আমি ওই প্রিয়ঙ্কা গান্ধী বলে আমার চেষ্টা করি আছি, প্রিয়ঙ্কা গান্ধী ববকাট, আমেরিকা লন্ডন থেকে নিয়ে আসি হলো, কিভাবে করি হলো, যাতে মানে আবার উঠবে পায় কিছু, মানে হাওয়াটা তুলবে পায়, হাওয়াজে বহু তলে, হাওয়াজে বহু তলে প্রিয়ঙ্কা গান্ধী, বব কাটালা প্রিয়ঙ্কা গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী আসলে তার পরের দিন যাওয়ার পরে সারা জীবনে কি এই মানকাত সমষ্টি অথবা এই গোটাবারের জীবের কথা ওনার মনে থাকবো, সারা জীবনে একবার নিব মানকাতর নামটা, জীবনে সারা জীবন যতদিন বাঁচে থাকবো। দুই নম্বর, উনি কি দিল্লি থেকে হেলিকপ্টার দিয়ে আসবো না প্লেন দিয়ে আসবো, যাই হোক হেলিকপ্টার দিয়ে আর প্লেন দিয়ে ওই মানুষ নিয়ে এসে পাবো ভোটার সাথে, প্রিয়ঙ্কা গান্ধী আনবে পাবো মানুষ, যদি মানুষ আনবে পায় তাহলে হয়তো আমি হাঁটতে পারি, যদি ভোটার আনবার পায়, আর যদি ইনশাল্লাহ ভোটার আনবার না পায় ওই গুটাবাড়ি জীবীর মানুষ গুটাবাড়িতে ভোট দিব ইনশাল্লাহ, আমাদের সমষ্টি মানুষ, আমাদের সমষ্টি মানুষের মধ্যেই ভোটাভুটি হব, তাহলে ইনশাল্লাহ আল্লাহর নামে জিতব, তাহলে আমি জিতব ইনশাল্লাহ। যে তুই সঙ্গে এখান দিয়ে আনো, যে তুই টাকা ঢালো, যে তুই কিছু করো, টাকা ঢালে নিবেন, নিয়ে আর পকেট ভারতের ভাঞ্জ করে ফেলাবে, এলে তো আমাদের টাকা, এলেই তো আমাদের টাকা নাকি, এলেই তো আমাদের টাকা, এরকম করে ভাঞ্জ করে করে ঢুকেবেন। তো সর্বশেষে সালাম শাহ আইনু ইসলাম সাহেব, সালাম শাহ সাহেব, মুস্তফা হোসেন, আরো অদৃশ্য আরো অনেক কংগ্রেসী তাই না, অদৃশ্য কমরা দেখা যায় না, বহুত কংগ্রেসী, বহুত আরো শুভাকাঙ্ক্ষী মিলিয়ে এই যে এক হয়েছে, এই একটাকে আমি করাইছি, কাই করাইছি, আল্লাহ করাইছে, ঠিক ঠিক সময়ে আল্লাহ এটা করাইছে, যে জাভেদ ইসলামের এটা দরকার আছে, সমষ্টির জন্য প্রয়োজন আছে, ভবিষ্যৎ বাল বাচ্চার জন্য তার দরকার আছে, বাকি আমি পামু না পামু সেটা আল্লাহ জানে, আমি তো জানি না, আমি জানি আমি কি করবো পামু, এখন কবে আমার আমার নিয়ত থাকবো, আমার স্বপ্ন থাকবো, আশা থাকবো, আমি পরিশ্রম করবো, নিষ্ঠাবান সহিত কাম করার চেষ্টা করবো আল্লাহর নাম নিয়ে, বাকি আল্লাহ যা করবো তাই নাকি, বাকি তো আমি কিচ্ছু জানি না, হয়তো আল্লাহ পরবর্তীতেও আমাকে মনে হয় সাথ দেবো আল্লাহর রকম, আমার এটা পুরা বিশ্বাস আল্লাহর, আল্লাহর আমার পুরা বিশ্বাস। সর্বশেষে আমি ভালো লাগছে আজকে যেখান থেকে আসছি ওখানে মতির মন্ডল সাহেবের কিছু মানুষ মালিরাল গাজীবীগণ বা বিশেষ বিশেষ কতগুলো জীবী পূর্বাঞ্চল জীবী তারা বুক খুলি কথা কয়, আমরা এই সিদ্ধান্ত মানব না, আমরা এই সিদ্ধান্ত মানব না, 99% আমাদের ভোট আপনার খাতায় দেওয়ার চেষ্টা করব, আমাদের পক্ষ থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই আমি সকলকে অনুরোধ করি যেই ক্ষেত্রে আপনারা সকলে মদত করেন ইনশাআল্লাহ ভালো হবো, যদি আল্লাহ যদি আমাকে পার করে জাভেদ ইসলামের যারা চায় তারা জিতব, আল্লাহ যদি আমাকে পার করে মতির মন্ডল সাহেব জিতব, আল্লাহ যদি আমাকে পার করে এই সমষ্টির মানুষ জিতব।
আর না হলে অন্যরা যারা হেলিকপ্টার দিয়ে হাওয়ার মধ্যে আসে হাওয়ার মধ্যে চলে যায়, দায়িত্ব নিতে চায় না, দায়িত্ব নেয় না, ধ্বংস করে, যতটুক দায়িত্ব পায় ততটুক দায়িত্বের মধ্যে এই সমষ্টি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। তাদের হাতে যদি ক্ষমতা যায়, দায়িত্ব যায়, তাহলে নিশ্চয়ই ভালো হবো না, তাই না? আমি যদি ইনশাল্লাহ জিতি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি আমাকে পার করে, দেখবেন আল্লাহর রহমত এক মাস ফুর্তি করব মানুষ, ২৯ দিন না এক মাস চলবো দেখি ইনশাল্লাহ, এক মাস চলবো, নিজে নিজেই চলবো, নিজে নিজেই দেখবেন। ওটা মানুষের মন তা মানে, মানুষের আত্মা অন্তর, অন্তর দিয়ে ফুর্তি, নাহলে এত মানুষ হয় মানুষের সাবমিট করার দিন? হ্যাঁ, কয়টা মানুষের ট্যাক্সি, এত মানুষের মানুষের সাবমিট করার সময় এত মানুষ কেমন করে হল? তার মানে মন দিয়ে গেছে, আর ওনারা টাকা পয়সা বহুত দিছে কিন্তু মানুষ কম হয়েছে, তার মানে মন দিয়ে যায় নাই মানুষ। এখানে আজকে এত মানুষ লাস্ট পর্যন্ত এত সাহারা দিলেন মন দিয়ে না, আর ওনারা এত কষ্ট করছে, এত কিছু করিয়ে করিয়ে যাতে মানুষ বেশি হয় তার চেষ্টা করছে, এর আধাও তো হয়নি সেই দিন, পাঁচ ছয় দিন আগে। হ্যাঁ, এখানে কি বোঝা যায়? তাই যার শেষ ভালো তার সব ভালো, তাই না? যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহর কাছে আশা রাখি যাতে ৬ তারিখ পর্যন্ত আমাদের ভালো থাকে। আপনারা সকল সকলে চেষ্টা করবেন নিজের নিজের জায়গায়, নিজের নিজের বুঝে ২ মে তারিখে ইনশাল্লাহ যাতে আমাদের মানুষের জয় হয়, মানকে তো সমষ্টির জয় হয়, আর মানকাতার সমষ্টির পরবর্তী বাল বাচ্চার শুভ দিনের আশঙ্কা হয় নাকি, শুভ দিনের রাস্তা খুলে যায়, এই আশা রাখি আপনাদের সকলের কাছ থেকে। আমার ভুল ভ্রান্তি ক্ষমা চাই, আমার বক্তব্য ক্ষমা চাই, আমার বক্তব্য এখানে শেষ করলাম, আপনাদের দোয়া কামনা করলাম। জয় হিন্দ, জয় অসম, খুদা হাফেজ।